স্বাধীন ভারতের এই মুক্ত আকাশটাকে আমাদের জন্য উন্মুক্ত করতে বহু বীর সেনানী রক্ত ঝরিয়েছিলেন আর শহীদ হয়েছিলেন। তো আজকে স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে সেই সকল বীর সেনানীদের জানাই আমার শত কোটি প্রণাম। তো স্বাধীনতার পর থেকে এ অবধি আমাদের দেশে সবথেকে বড় প্রবলেমটা কোথায় রয়ে গেছে সেটা হচ্ছে কি দারিদ্রতা আর ক্ষুধার্ত। আই থিঙ্ক আমাদের মধ্যে অনেকেরই ম্যাটারটা জানা আছে। তো আজকে আমি কোনো মানে লাক্সারি রেস্টুরেন্টও যাচ্ছি না, কোনো রকম লাক্সারি ফুড ট্রাই করছি না। অ্যাকচুয়ালি আজকে আমি যাবো একটা খুবই স্পেশাল জায়গাতে। জায়গাটা কী বা কোথায় ধীরে ধীরে ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা প্লিজ প্লিজ লাস্ট অবধি দেখো, কোথাও স্কিপ করো না। আর লাস্টে কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের মধ্যে আর আমার মধ্যে, কিছু পার্সোনাল কথা আছে। সো প্লিজ ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, কোথাও স্কিপ করো না। তো দেখো ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। কথাটা হচ্ছে কি, প্লিজ 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 একটা হাম্বল রিকোয়েস্ট আমার সাইড থেকে, যে ভিডিওটাকে কোনো রকম পলিটিক্যাল অ্যাসপেক্টসে দেখো না ইয়ার। প্লিজ আমি এখানে পার্সোনালি কোনো পলিটিক্যাল পার্টিকে হেট বা প্রমোট করছি না, এটা জাস্ট আমার পুরোটাই পার্সোনাল ওপিনিয়ন। সো এইসব কথাগুলো কেন বলছি তোমরা আস্তে আস্তে ভিডিওটার মধ্যে জানতে পারবে। সো এখন কোনো সময় নষ্ট না করতে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আই এম অজয়, ইউ আর ওয়াচিং দি এজে শো। অলরাইট গাইস, আমরা চলে এসেছি এখন সেই স্পেশাল জায়গাটাতে যেখানে আসার আমাদের কথা ছিল এতক্ষণ ধরে, যে স্পেশাল জায়গাটার কথা বলছিলাম। তো আমরা ফাইনালি জায়গাটায় চলে এসেছি। জানি আজকে যে মানে খাবার যে ক্লোজ আপ শটটা এটা অতটা হয়তো ইম্প্রেসিভ ছিল না ইয়ার। হ্যাঁ জানি, বাট প্লিজ এটাকে একটা লুক ওয়াইজ জাজ করো না ইয়ার। কারণ 10 টাকাতে তো এখানে তুমি লাঞ্চ পাচ্ছ, একটা ফুল মিল পাচ্ছ, ভরপেট লাঞ্চ পাচ্ছ, আর কি চাই ইয়ার 10 টাকায়। মানে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি, 10 টাকায় তো এখনকার সময় এক কাপ চাও আর আসে না। ম্যাক্স টু ম্যাক্স এক কাপ চা বা একটা সিঙ্গারা বা একটা চপ ম্যাক্স টু ম্যাক্স 10 টাকা দিয়ে। বাট এরা এখানে 10 টাকায় একটা ভরপেট লাঞ্চ সার্ভ করছে, তো ভাই এটা তো ভাই গ্রেট থিং। তো লুকোয়াইজ এইটাকে জাজ করো না। যদি এটাকে তুমি ভ্যালু ফর মানির দিক দিয়ে জাজ করতে যাও, আমি তো বলবো এটা জাস্ট বিয়ন্ড এক্সপেকটেশন, জাস্ট এক্সপেকটেশনের বাইরে। বা তুমি, আমি কোনো ফুড এক্সপার্ট নই, সো আমি জানি না একে কী বলে। আই থিঙ্ক টমেটো রাইস আর সামথিং এরকম বলে, আর সাথে আছে একটু টক দই। তো দেখি কে কীরকম। কি ভাবছো যে একদম ফাটাফাটি বলবো? বা দেখো আমি এখানে কোনো রকম ফেস রিভিউ করতে আসিনি, ফাটাফাটি না। বাট হ্যাঁ প্রাইস ওয়াইজ যদি বলি তাহলে বলবো জাস্ট দারুণ, আউটস্ট্যান্ডিং। মানে 10 টাকায় এরকম একটা মানে লাঞ্চ, এরকম একটা মিল ভাই আশা করা যায় না। তো দেখ আর এখন ফালতু বক বক না করে আমি খাবারটা সেরে নিই, তো তখন তুমি জাস্ট এদিকে তার পাশের অ্যাম্বিয়েন্সের দেখে নাও আর কি। ভেবে কোনো আছে যে একটা মানে মানে কম দামে মানে চিপ
দামটা একটু কম বলে খাবারটা ওরা একদম চিপ দিচ্ছে, একদমই না ভাই, একদম খুব হাইজিন। এই দেখো আমি খেয়ে থেকে একটা বাদাম পেয়ে পেলাম ভাই, বাদাম সত্যি রে তাহলে এক্সপ্রেশন একটু বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর হ্যাঁ, ডোন্ট ওয়ারি গাইস, আমি আমার স্যানিটাইজারটা যাতে হাতটা ক্লিন করে নিয়েছি, লাইফ বয় স্যানিটাইজার। সো লাইফ বয় প্লিজ আমাকে স্পন্সর করে দিও, এর তোমাদের প্রমোশন করছি তাই। সো আর কি, খাবার দাবার শেষ গাইস। সো যেটা বলেছিলাম যে কিছু কথা আছে, কিছু পার্সোনাল কথা আছে তোমাদের সাথে। সো কথাটা হচ্ছে গিয়ে দেখো, ভিডিওটা করার মেন পারপাসটা কি, তো অ্যাকচুয়ালি আমার কাছে সার্ভিসটা জাস্ট খুব ভালো লাগলো, যে 10 টাকায় যে 10 টাকা আজকাল দিন জাস্ট ম্যাক্স টু একটা সিঙ্গার বা একটা চপ আসে, সে 10 টাকায় এরা ভরপেট লাঞ্চ দিচ্ছে ভাই, এর থেকে ভালো জিনিস কী হতে পারে? তাই আমার জাস্ট ভাবলাম যে এটাকে প্রমোট করার দরকার, যেন ম্যাক্স টু ম্যাক্স লোক এটা সম্বন্ধে জানতে পারে। তো জাস্ট ভাবো একটা বার, যে ব্যাঙ্গালোরের মতো এরকম একটা মেট্রো সিটিতে যদি এরকম ফুড ক্যান্টিন হতে পারে, তো পুরো অল ওভার ইন্ডিয়াতে কেন নয়? তো জাস্ট একবার ভাবো, যদি পুরো অল ওভার ইন্ডিয়াতে এরকম মানে ফুড ক্যান্টিন হয়, তো স্বাধীন ভারতে এরকম বহু লোক আছে এখনও যারা নাকি এক মুঠো খাবারের জন্য সারাদিন স্ট্রাগল করতে থাকে। যদি পুরো ভারতের মধ্যে, পুরো দেশের মধ্যে করা হয়, তো ভাবো একটাবার দারিদ্রতা পুরো একদম নির্মূল না হোক, কিছুটা হলেও তো কম হবে ভাই। তো জানি না আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, তো ভালো লাগলে লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও, ইটস ডিপেন্ড অন ইউ। আর গালাগাল দিতে হলে কমেন্ট সেকশন আছে, ওখানে গালাগাল দিয়ে দিও, প্রেমপত্র লিখে খারাপ হলে ওটাও দিতে পারো কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, যদি তুমিও চাও, যারা যারা ভিডিওটা দেখছো, তো পুরো মানে দেশের মধ্যে এরকম ফুড ক্যান্টিন হওয়া উচিত, তো জাস্ট কিছু না ভিডিওটাকে স্প্রেড করে দাও, শেয়ার করে একদম একদম ছড়িয়ে দাও। আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তো কী করছো ইয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে কি লাভটা কী হবে, যে আমি নতুন নতুন ভিডিও করলে, আপলোড করলে ওটার নোটিফিকেশন সবার আগে শুধু তুমি পাবে বস। আর হ্যাঁ, যদি তুমি এখনও আমাকে মানে আমার ইনস্টাগ্রামে ফলো করে না থাকো, তো দি এ যে শো অফিসিয়াল বলে সার্চ করলে ইনস্টাগ্রামে তুমি পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে ফলো করতে পারো। তো বাস দেখা হচ্ছে নেক্সট উইকে একটা নতুন ভিডিওর সাথে। হ্যাঁ আমি জানি, আর হ্যাঁ নেক্সট থেকে শুধু মজাই হবে। তো কী করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা যা যেন মিস না হয়। তো আজকের পিস বলছি না, তো বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।